সচিন ভিরাটের জায়গা দখল করতে উল্কা বেগে ছুটছে ভারতীয় তরুণ বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষণা ভারতীয় ক্রিকেটারের বললেন এটাই শেষ বিশ্বকাপ এই ভিডিওতে আরও থাকছে বৃষ্টিতে ভেসতে গেল ভারত বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপে খেলতে গিয়ে হার্দিকের নামে হোটেল বুকিং হলো অন্য হার্দিকের নামে সচিন ভিরাটের জায়গা দখল করতে উল্কাবেগে ছুটছে ভারতীয় তরুণ টেস্ট ক্রিকেট দিয়ে শুরু তার ক্রিকেট ক্যারিয়ার তারপরে প্রতিটা ফর্মেটে নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের জেরে বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমান গিল ইতিমধ্যেই তাকে বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হচ্ছে তার দুর্দান্ত টাইমিং ও ক্যারিয়ারের প্রথমে একটি দুর্দান্ত রেকর্ডের জন্যে এমনকি এই বয়সে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন দলটিকে তাদের প্রথম সিজনেই ট্রফি দিয়েছিলেন এছাড়া গিল কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন এবং অনবদ্য পারফরমেন্স করেছেন শুভমান গিলের ব্যাটিংয়ের স্ট্রোক থেকে রেকর্ডে মুগ্ধ প্রাক্তন ক্রিকেট তারকারা তাকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন তারকা যুবরাজ সিং তিনি বলেন শুভমান গিলের এই প্রজন্মের সেরা ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে ছেলেটি কঠোর পরিশ্রম করে ১৯ থেকে ২০ বছর বয়স থেকেই ওর মনোভাব সবসময় এমন ছিল সে ছোটবেলা থেকেই একজন সাধারণ লোকের চেয়ে চার গুণ বেশি পরিশ্রম করে ওর সঙ্গে যত কাজ করেছি আমি মুগ্ধ হয়েছি এই যুগের সেরা ক্রিকেটার হতে পারে শুভমন শুভমন গিল এই মুহূর্তে এমন একটি পর্যায়ে আছেন যে ও নির্ভীক কোনো ভয় নেই ওর মধ্যে সব বড় বড় তারকাদের রেকর্ড ভাঙতে উল্কা বেগে ছুটছে এই তুর্কি শুভমান বিশ্বকাপে ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে ওর সেই ক্ষমতাটা আছে পাকিস্তানের বিপক্ষে বোলারদের চাপে ফেলেছিল ও এই মুহূর্তে শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের একটা নক্ষত্র লাগাতার ভালো ব্যাটিংয়ের জেরে শুভমান গিল দু হাজার তেইশের বিশ্বকাপ দলে রয়েছেন তিনি একদিনের ক্রিকেটে একটি দ্বি শতরান টি টোয়েন্টিতে একটি শতরান এবং টেস্টেও শতরান করেছেন শুভমান মনে করা হচ্ছে আসন্ন দু হাজার তেইশের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শুভমান ভারতের হয়ে বহু ম্যাচ জেতাতে পারবে এবার দেখার বিষয় দেশের মাটিতে গিল কতটা প্রভাবশালী হয়ে উঠতে পারে বিশ্বকাপ জেতা দলগুলির বিরুদ্ধে গিল কেমন করতে পারে সেদিকে নজর থাকবে দেশবাসীর বিশ্বকাপ শুরুর আগেই অবসরের ঘোষণা ভারতীয় ক্রিকেটারের বললেন এটাই শেষ বিশ্বকাপ শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন তিনি শনিবার জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপে তার শেষ বিশ্বকাপ আর কোনো দিনই এই প্রতিযোগিতায় দেখা যাবে না তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে ভালো খেলেছেন অশ্বিন শেষ মুহূর্তে অক্ষর প্যাটেলের বদলে বিশ্বকাপের দলে ঢুকেছেন এবারের বিশ্বকাপে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে তবে সাঁত্রিশ বছরের খেলোয়াড় জানিয়ে দিলেন দু বিশ্বকাপের কথা ভাবছেন না তিনি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বলেছেন মানসিকভাবে এখন ভালো জায়গায় আছি গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি ভারতীয় দলে যে শেষ মুহূর্তে সুযোগ পাবেন ভাবতে পারেননি অশ্বিন কিছুটা অবাক করা গলাতেই বলেছেন আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম আপনি মজা করছেন কিন্তু জীবনটা এরকমই অবাক করার মতোই সত্যি বলতে আমি ভাবতেই পারিনি আজ এই জায়গায় থাকব আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতি দায়ী দল পরিচালন সমিতি আমার উপর আস্থা দেখিয়েছে দেশের হয়ে বিশ্বকাপে দশটি ম্যাচ খেলেছেন অশ্বিন শেষবার দু পনেরো সালে খেলেছিলেন সত্তরটি উইকেট রয়েছে বিরাট কোহলি ছাড়া তিনি একমাত্র সদস্য যিনি দুহাজার এগারো বিশ্বকাপ দলে ছিলেন অশ্বিনের মতে দেশের মাটিতে হওয়ায় এবারের বিশ্বকাপে চাপ সামলানোই কঠিন হতে চলেছে বলেছেন দুদিকে বল ঘোরাতে পারি সেই ক্ষমতা আমার রয়েছে কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় যে চাপ থাকে সেটা সামলানোই আসল কাজ প্রতিযোগিতা কেমন যাবে সেটা চাপ সামলাতে পারার ক্ষমতাই বলে দেয় দু হাজার তেইশ ওডিয়ায় বিশ্বকাপ শুরুতেই বৃষ্টির ভ্রুকটি প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার দিন থেকেই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হতে শুরু করেছে শুক্রবার আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে মাঠে গড়াতে পারেনি প্রস্তুতি পর্বের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল ভারতীয় দলের কিন্তু প্রবল বৃষ্টির জেরে সেই ম্যাচও ভেসতে গেল আর পরপর দুদিন তিন ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর থেকেই যেন অশনীর সংকেত দেখতে পাচ্ছেন সকলে শুরু হয়ে গেছে নানান হিসাব নিকাশও আসন্ন বিশ্বকাপেও কি এমন বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যেতে চলেছে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেও ভিড় হয়েছিল ভারতীয় দলের ম্যাচ দেখার জন্য কিন্তু সে বৃষ্টি যেন ভিলেন টস হলেও শেষ পর্যন্ত দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে নামতে পারলেন না এদিন প্রবল বৃষ্টির জন্যই শেষ পর্যন্ত ভেস্তে গেছে ভারত বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ টস জিতে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কিন্তু এরপর থেকেই শুরু প্রবল বৃষ্টি মাঠের কাভার সরানোর কোনো সুযোগই এদিন আর পাননি মাঠ কর্মীরা দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ বাতিল করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ম্যাচেই ইংল্যান্ড দলের শক্তি ও দুর্বলতা দেখে নেয়ার একটা সুযোগ ছিল ভারতীয় দলের সামনে কিন্তু বৃষ্টির জেরে সমস্ত পরিকল্পনাই কার্যত ভেস্তে গেল কয়েকদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা শুভমন গিল শ্রেয়াস আয়ারদের ব্যাট থেকে দেখা গিয়েছিল সেঞ্চুরির ঝলক সেই সঙ্গে বিশ্রাম কাটিয়ে ফেরার পর রোহিত শর্মার হাত থেকেও বড় রানের ঝলক দেখা গিয়েছিল সেই পারফরমেন্স যে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে পারবে সেই ব্যাপারে আশাবাদী প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নেয়ার একটা সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে কিন্তু বৃষ্টির ভ্রুকটিতে শেষ পর্যন্ত হলো না পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ভারতীয় দল এদিকে দিনের অপর প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া সেই ম্যাচ বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হলেও শেষমেশ মাঠে গড়ায় বল ওভার কমিয়ে তেইশ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে তোলে একশো রান স্টিভেন স্মিথ সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন সেই রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের সামনে পঁয়ষট্টি রানে ছয় উইকেট হারিয়ে বসে তারা শেষ পর্যন্ত চোদ্দ দশমিক দুই ওভারে ছিয়াশি রানে পৌঁছাতেই আবারও বৃষ্টি নামে পরবর্তীতে আর খেলা সম্ভব হয়নি ফলে এই ম্যাচেও ফলাফল পাওয়া হয়নি দু দলের বিশ্বকাপে খেলতে গিয়ে হার্দিকের নামে হোটেল বুকিং হল অন্য হার্দিকের নামে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে গিয়েই সমস্যায় পড়লেন হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের জন্য নির্দিষ্ট বিলাসবহুল হোটেলের ঘর নিয়ে ছোট সমস্যায় পড়েন তিনি যদিও সেজন্য বড় কোনো অসুবিধা হয়নি ভারতীয় দলের সহ অধিনায়কের হোটেল কর্তৃপক্ষ ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ইমেল পাঠায় জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রিকেটার কোন ঘরে থাকবেন ভারতীয় দলের সবাই হোটেল কর্তৃপক্ষের মেল পেলেও পাননি হার্দিক হোটেল কর্তৃপক্ষের দাবি ছিল সকলের মতো হার্দিককেও ঘরের নম্বর জানিয়ে মেল করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে বোঝা যায় হার্দিকের নামে যে মেল করা হয় সেই মেল গিয়েছে অন্য এক হার্দিক পণ্ডিয়ার কাছে যিনি মেল পেয়েছিলেন তিনি একটি বেসরকারি সংস্থার কর্তা হোটেলের বুকিং দেখে অবাক হন তিনি সেই হার্দিক সমাজ মাধ্যমে লেখেন আমি কি আঠাশ সেপ্টেম্বর গুয়াহাটি যাচ্ছি কাল গুয়াহাটির বিমানে ওঠার কোনো পরিকল্পনা আমার নেই মেল বিভ্রান্তির জন্য হার্দিককে অবশ্য বড় কোনো সমস্যায় পড়তে হয়নি হোটেল কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে তাকে সঙ্গে সঙ্গেই ঘরের ব্যবস্থা করে দেন বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য হার্দিক